প্রিয় সুধী বাউল গানের ভক্ত শ্রোতা আশেক, আপনাদের সকলের প্রতি সালাম ভক্তি রেখে এবং প্রবাসী ভাই যারা আছেন সকলের প্রতি ভালোবাসা রেখে আরেকজন প্রবাসীর একটি গান নিয়ে আমরা উপস্থিত হয়েছি। সৌদি প্রবাসী বাংলাদেশি ভাই গীতিকার শাহাদাত ভাই, সেই শাহাদাত ভাই ভাইয়ের লেখা একটি গান আমরা এই মুহূর্তে আপনাদেরকে উপহার দিচ্ছি। গানটি করবেন এই প্রজন্মের তরুণ শিল্পী এবং হিট শিল্পী আমির সরকার। আমির সরকারের কাছ থেকে গানটি শুনবেন, আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহিরে যারা আছেন, যারা আমাদের এই গানগুলো শুনছেন, যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে আমাদের এই গানগুলো শেয়ার করবেন। আর আজকে যারা আমার মিউজিশিয়ানে আছে এবং আমার পাশে যিনি আমার শ্রদ্ধেয় বাবা জান আকাশ দেওয়ান সাহেব, ওনার প্রতি ভক্তি রেখে আরম্ভ করছি। ভুল ভয়া দেবী হলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এত আপন ভাবলাম যারে, এত আপন ভাবলাম যারে, বানাই গেল যুগিনী কেমনি ভুলিব তারে, করিল কলম কিনি আমি কেমনে ভুলিব তারে, করিল কলম কিনি। এত আপন ভাবলাম যারে, এত আপন ভাবলাম যারে, বানাই গেল যুগিনী তারে, করিল কলম কিনি আমি কেমনে ভুলিব তারে, করিল কলম কিনি। রীতির মানে হইলা রাত্রে রজনী কেমনে ভুলিব তারে, করিল কলম কিনি আমি কেমনে ভুলিব তারে, করিল কলম কিনি। Oh,
হয় না আপন লোকের মুখে শুনি শাহাদাত কই প্রাণ সজনে শাহাদাত কই প্রাণ সজনে আসে না রাত রজনী তারে হইলাম রে কলঙ্কিনী কেমনে ভুলিব তারে করিল কলঙ্কিনী এত আপন ভাবলাম যারে এত আপন ভাবলাম যারে বানাই গেল যুগিনী কেমনে ভুলিব তারে করিল কলঙ্কিনী আমি কেমনে ভুলিব তারে